হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল বন্দনা ব্লগস। চলে এলাম আবারও একটি ব্লগ নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম মাসিবাড়ির উদ্দেশ্যে। রবিবার ছিল, শনিবার রাতে মাসি ফোন করে বলল যে সকাল সকাল মাসিবাড়ি যেতে হবে। তো মাসিদের কথা কি আর ফেলা যায়, তো একটু সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো আমি ভিডিও করছি, এই সময় একটা ভাই আসলো। ভাই এসে বারবার বলছে হ্যালো গাইজ, হ্যালো গাইজ বলে বলে মানে আমাকে খেপাচ্ছিল। তো যাই হোক, চলো এবার গাড়িতে ওঠা যাক। তো গাড়িতে উঠে গেছি। তো দিনাটার কাছাকাছি চলে এসেছি। তো মাসি সকাল সকাল ডাকছে, কারণ মাসির বাড়িতে আজকে গেস্ট আসবে। তো মাসিকে একটু হেল্প করার জন্যই আর কি মাসি ডেকেছে। তো দিনটায় চলে এসলাম। তো যেহেতু দিনটা পৌঁছে গেছি, তো টাকাটা বের করে রাখলাম। তো টাকাটা বের করে রাখার পরে তো নেমে গেলাম, ভাড়াটা দিয়ে নেমে পড়লাম। তো টাকাও রিটার্ন নিলাম, নিয়ে এবার টোটো করে মাসি বাড়িতে যাই। তো টোটোতে উঠে পড়লাম, পরে চলছি মাসি বাড়ির উদ্দেশ্যে। তো একটা কি জিনিস জানো, এই যে যাচ্ছি, যেতে যেতে হঠাৎ চোখে পড়লো একটা জিনিস, চলো তোমাদেরকে দেখাচ্ছি। মানে যেসব বড়ো বড়ো আর কি পুজোর মানে প্যান্ডেলের ব্যাপারে হয় আমাদের দিনহাটায়, যেগুলো বড়ো বড়ো সব বড়ো বড়ো প্যান্ডেল হয়, বড়ো বড়ো পুজো হয়, সেখানকার প্যান্ডেলের মানে তোড়জোড় চলে শুরু হয়ে গেছে আর কি। তো ভালো লাগছে, এইসব দেখলে মনে হয় হ্যাঁ সত্যি পুজোটা অনেকটা কাছেই চলে এসেছে। তো এটা আমাদের ফুলদিঘি, সবাই চেনো, সবাই জানো, নতুন করে বলার কিছু নেই, এটা হলের মাঠ। তো চলো মদনমোহন বাড়ির পুজোর প্যান্ডেলের কিছুটা দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো, মদনমোহন বাড়ির প্যান্ডেলটাও শুরু হয়ে গেছে। যখন আজকে দেখছিলাম না, তো তখন মনে হচ্ছিলো যে হ্যাঁ সত্যি পুজোটা চলেই আসছে, আর মানে মনকে আটকে রাখা বহুত মুশকিল হয়ে যায়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম মাসির বাড়িতে। তো মাসির বাড়িতে এসে মাসিকে ডাকছিলাম, তো দেখি মাসি আসছে না, তো একাই ঘরে ঢুকে গেলাম। তো ঘরে ঢুকে মাসিকে খুঁজছিলাম যে কোথায়, পরে মনে পড়লো ও মাসি তো রান্নাঘরে, কারণ গেস্ট আসবে তাই। তো রান্নাঘরে যাচ্ছিলাম, তখনই দেখি মাসি সামনে রান্নার খুব তোড়জোড় চলছে। এই যে দেখো দিদাভাই রান্নার জন্য সব কিছু কেটে দিচ্ছে, আর মাসির হাতে যেটা দেখছো সেটা টমেটো, মাসি বলছে এগুলো দেখা। তো যাই হোক, এটা দিয়ে চাটনি হবে, তারপরে তো পটল ভাজা হবে। তো বাড়িতে পৌঁছতে না পৌঁছতে মাসি আমাকে টাকা ধরিয়ে দিয়ে বলল এই নে টাকা, এবার যা বাজার। তো বাজার গিয়ে কী নিয়ে আসলাম জানো, বেগুন, কারণ এই বেগুনটাই ঘরে ছিল না। তো বেগুন এনে দিলাম মাসিকে। তো বেগুন ভাজা হবে, অনেক কিছু রান্না করেছিল কারণ গেস্ট আসবে বলে। তো মাসি রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছে, কাটা বাছা সব করছে, তারপরে তো মাছের ঝোলের জন্য আর কি আলুটা ভাজছিল। তো এই যে গেস্ট চলে এসছে, একজন গেস্ট এখনও আসেনি, একটু লেট করে এসেছিল। তো এই তো আপাতত এই যে তিনজনই এসেছে, এই যে সবথেকে বড় গেস্ট তিনি, এখন দেখছো মাথা তুলে আছে দেখছে, কিন্তু এই দেখো মাথা নিচু করে আছে, এ কিছুতেই মাথা তুলছিল না, কারণ কেন জিজু এসেছিলো বলে। তো খাওয়া দাওয়া শেষ করে ওই মাসির বাড়িতে আর থাকিনি, এই বুমুদের বাড়ি চলে এসেছি, মানে এই মাসিদের বাড়িতে চলে এসেছি। তো আমি রাতে ঘুমোতে গেছি, ঘুমোতে গিয়ে যে হঠাৎ করে কি মনে পড়লো এই রুমে আসলাম। তো এসে দেখি ও মাসি নাইটিটা গায়ে দিয়ে আছে। তাই আমি বললাম বুনুটা তুই কী গায়ে দিয়েছিস? তো বুনু বললো নাইটি। আমি বললাম নাইটি তুই নাইটিটা তুই পড়েছিস না নাইটি তোকে পড়েছে? ও বলে কি কেন নাইটিটা আমি পড়েছি? আমি দেখে তো মনে হচ্ছে নাইটি তোকে পড়েছে।
দেখো না কি কিউট লাগছে নাইটিটা পরে ওকে। ও নাইটি গরম লাগছিল তার জন্য নাইটার মাসি নাইটিটা পরেছে, পরেও টিভি দেখছিল। তো আজকের ভিডিও এইটুকুই, এখানেই শেষ। আবারও আসছি আরেকটি ভিডিও নিয়ে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই, টাটা অ্যান্ড গুড নাইট।